হয় প্রায় 24 25 দিন অসুস্থ ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই পায়ে এখনো ব্যথা তো গত 24 25 দিন দোকানে যেতে পারেনি আজকে যে প্রথম দোকানে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমার বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো সাত সকালেই এসেছি তোমাদের সামনে আমি একটা সময় নিয়ে এসেছি ইচ্ছা করছে সারাক্ষণ গল্প করতে তো চলো এখন বাজে সকাল 7টা বাজে তো বিশেষ কিছু কাজ এখনো শেষ করতে পারিনি অনেকটাই কাজ আছে পড়ে বাসন টাসন এদিকে এসে রাখো তো এদিকে এই যে বাসন এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে পুরো হাতটা ভিজে গেছে তো হাতে এখনো প্রচুর ব্যথা এই যে রাজ্যের সাথে বাবা কাজ করতে পারছি না তো বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি আজকে রান্না এখনো বসাইনি রান্না বসাবো তো তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে অনেকদিন পর আজকে দোকানে গেল তো অনেকদিন পরে দোকানে গেল আজকে তো যে এখন সুস্থ হয়নি ঠিকঠাক তবুও বলছে যে বেশ কয়েকদিন বসে আছি ভালো লাগছে না যা হয় হবে চলো আস্তে আস্তে চলে যাই তো আস্তে আস্তে চলে গেল উলটুলি খেয়ে নিয়েছে তো চলো এখন বিছানা পড়ে আছে তুলবো আরও কিছু কাজ আছে এদিকে কাপড় চোপড় তো আছে বুঝতে পারছো তো বিছানা তুলতে হবে বিছানা পড়ে আছে তারপরে ভাবছি রান্নাটা বসাবো আর একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো যেটা ফেলে দেওয়া জিনিস সচরাচর হয়তো কেউ খায় না বললে চলে তো অনেকে হয়তো খায় অনেকে খায় না তো চলো সেই রেসিপি তোমাদের শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো একটুখানি সাপোর্ট করো বন্ধুরা তো চলো শরীর টারিকে একটুখানি ভালো ভীষণ যে ভালো তা নয় তো শরীর টারিকে একটুখানি ভালো একেবারে পুরোপুরি সুস্থ যে তা নয় তো চলো বিছানা টাকা তুলে নি তো বেশ কয়েকদিন আগে আমাদের যে উপর দিকটা যেখানে ছেলে মানে ঘুমাতো তো একটা ভীষণ সাপ বেরিয়েছিল বগুড়ো সাপ বুঝতে পারছে জাত সাপ তো সেই জন্য উপরে আর ছেলে শয়নি এখন আর ছেলে আমাদের কাছে শয় তো তোমার দাদা ভাই আমি আর ছেলে এইটুকু জায়গার মধ্যে শুয়ে থাকি আপাতত এখন তো ভীষণই সমস্যা হয় অসুবিধা হয় নড়তে চড়তে পারি না তবুও যা হয় আর উপায় নেই তোমরা অনেকে কমেন্ট করেছো যে বৌদিমণি বাসি বিছানা তোলার ভিডিও আপলোড করতে তো দেয়া হয়নি আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো এদিকে দেখো যে শাখাটা বেড়ে গেছে এখনো পড়তে যেতে সময় পাইনি ওখানে যাওয়া হয়নি তো এদিকেটা আছে দুটো এবার নতুন করে বড় ভাবছি তো যাওয়া হয়নি একবার যাবো ভাবছি তো সময় হচ্ছে না কালকে আবার আগামীকাল আবার দুয়ারে সরকার আছে তো দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের একটুখানি থাকতে হবে আর বিশেষ করে শীতের বেলা পড়ে গেছে বুঝতেই পারছো সময়টা ভীষণই কম দিনের বেলাটা সময়টা প্রচুর কম তো যত কাজ দিনের বেলা তাই না ঘরটা বজায় হয়ে গেছে দেখো তো রুমটা ভীষণই ছোট এই যে এটুকু থেকে এটুকু তো একটু চাপাচাপি হয় কিন্তু কিছু করার তো নেই যাই হোক চলো বন্ধুরা বিশাল তোলা হলো এবার চলো আরো কিছু কাজ আছে তোমার সাথে শেয়ার করবো অবশ্যই রেসিপিটা তোমার দেখতে থাকো দেখবো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি চলো এরপরে তরকারি জোগাড় করতে হবে তো তো এই যে মেয়ে এখন রোদের দিকে বসে মুড়ি খাবে এই যে মুড়ি নিয়েছি মাখিয়ে দিই হাতটা প্রচুর ব্যথা অসুস্থ বেশ ভালো নেই তো
তো চলো মুড়িটা মাখিয়ে দিই, আলু ভাজা চান্স আছে। তো মুড়িটা যে মাখিয়ে দিয়েছি তাহলে একটু খেয়ে দেখি, ছেলে দেখি যে কোনো জিনিস খাওয়ানোর আগে আমি একটুখানি চেখে দেখি, ওষুধ বলা যায় বলো। বন্ধুরা আজকে তো মেঝেটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছিল, তো কিছুটা ধুয়ে দিয়েছি, তবু এরকম অবস্থা বুঝতেই পারছ। তো জায়গা নেই, জায়গা শর্ট বুঝতেই পারছ, তবুও দেখো এখন কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে, ফুল এসে গেছে, লঙ্কা ধরেওছে অলরেডি ছোট ছোট দু একটা। তো গাছগুলো একটুখানি জল দিয়ে দিলাম, এ দেখো গাছ হওয়ার কথা নয়, কোনো রকম হয়েছে আর কি। তো চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা বলো তো এটা কি ফুল? তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, আশা করি উত্তর দেবে, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমাদের গ্রামে খুব বেশি দেখা যায়, ওই জন্য তোমাদের জিজ্ঞাসা করছি কি ফুল এটা, বলবে অবশ্যই কমেন্ট করে। তো বন্ধুরা তোমাদের একটা রেসিপি শেয়ার করবো বলেছিলাম, তো সেটা হলো এই যে কফির ডাঁটা দেখো, এটা যে ফুলকপির ডাঁটা, ফুলটা কালকে খেয়ে নিয়েছি, আর এখানে এক্সট্রা আছে যে ফুল আর সাথে ডাঁটা। তো আজকে শুধুমাত্র ডাঁটা যে রেসিপি হয়, মানে যে ফুলকপির যে ডাঁটাগুলো, এগুলো যে রান্না হয়, এটাই তোমার সাথে শেয়ার করবো। তো এটা আমরা খুব সুন্দর খেতে ভালোবাসি, ভালোই লাগে, শুধু এটার সাথে মানে শুধু রান্না করলে ভালো লাগবে না, এর মধ্যে দিতে হবে আলু বেগুন ঝিঙে টিঙে যা থাকবে দিয়ে একটু চরচরি বানালে ভীষণ সুন্দর খেতে। তো এগুলো হয়তো তোমরা জানো না, ফেলে দাও খাও না, তো একবার খেয়ে দেখবে ভীষণই সুন্দর। যার জন্য রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। তো রান্না ভাত হয়ে গেছে, এখন চলো ডাঁটাগুলো বের করে নিয়ে রেসিপিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো কেটে নিয়ে তাড়াতাড়ি করে। আর তোমাদের দাদা ভাই আমার সাথে চ্যালেঞ্জ করেছে,
যে চোখ বন্ধ করে সবজি কাটতে হবে। তো সেই চ্যালেঞ্জ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো, ভিডিও দেখতে থাকো, সেই ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, আমি ঠিক আছে হবে, অবশ্যই হবে। তো অনেক অনেক রকম চ্যালেঞ্জ করো, তো আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছে চোখ বেঁধে সবজি কাটতে হবে এবং ঠিক যেমন রান্না করা হয় সেরকম সবজিটা হতে হবে। তো অবশ্যই তোমাদের সেই ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে ডাটাগুলো আমি শুধুমাত্র কেটে নিচ্ছি, দেখো ফুলটাকে বের করে দিয়েছি, শুধু ডাটাগুলো নিয়েছি। তো ডাটাগুলো একটু কুচি কুচি করে কেটে নেবো, আর সবজিটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি কেমন সবজিটা হবে। এটা যখন মোটা মোটা হয় ডাটাগুলো খেতে আরো ভালো লাগে। এখন তো নতুন কপি উঠেছে, খুব ছোট ছোট ডাটাগুলো সরু সরু, এটা আরো যত মোটা হবে আরো ভালো লাগে। এগুলো অনেকেই জানে না, এই ডাটাগুলো হয়তো অবশিষ্ট যে সবজির ফলাটা ফেলে দেওয়া হয়, গরুকে দেওয়া হয় সেভাবে তাদেরকে ফেলে দেয়, কিন্তু এটা হয়তো সুন্দর রেসিপি হয় এটা হয়তো সকলে জানে না, যার জন্য তোমাদের রেসিপিটা আমি শেয়ার করছি, দেখো। আর অবশ্যই আমি রেসিপিটা তৈরি করে খেয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো এই যে সবজিটা কাটা হয়ে গেছে, আর এই যে আলু বেগুন, তারপর বরবটি ছিল, আর এদিকে যে কপির ডাটা, এই দেখো কপির ডাটাগুলো। এই যে চলো রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে, আর দেখো পাঁচফোড়নগুলো খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর সবজিটা দিয়ে দেবো, এটা দেখো সবজির সঙ্গে পেঁয়াজ যাই দেওয়া আছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব লঙ্কা গুঁড়ো, জিরে আর হলুদ গুঁড়ো, আর কিছু দেবো না, দিয়ে সবজিটাকে আমি ভাজতে থাকবো। দেখো এবার দিচ্ছি জিরে গুঁড়ো, আর এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো আর কিছু দেবো না, এবার সবজিটাকে আমি একটু ভাজতে থাকবো, আস্তে আস্তে একটু নরম হয়ে যাবে, এই যে জলটা বের হবে এতে নরম হয়ে যাবে, দিয়ে আমি অল্প জল দিয়ে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো কপির ডাটাও যে খাওয়া যায় এটা হয়তো তোমাদের ধারণা ছিল না, দেখো রান্নাটা ভীষণ সুন্দর হবে। তো বন্ধুরা এবার একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়েছি, আর রেসিপিটা হলে অবশ্যই তোমাদের শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই যে সবজিটা হয়ে গেছে, তো চলো এরপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি খেয়ে, কত সুন্দর খেতে লাগছে সবজিটা, খুব সুন্দর দেখো। তো বন্ধুরা দেখো এই যে রেসিপিটা হয়েছে, আর এই যে দেখো কপির ডাটা, তো চলো তোমাদের একটুখানি খেয়ে দেখাই, এটা রান্না তো করলাম, এটা যে খাওয়া যায় হয়তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তো চলো খেয়ে নিচ্ছি একটুখানি। ভীষণ সুন্দর খেতে, আমার চিরুচি খুব ভালো লাগে খেতে, তোমার না খেলে হয়তো বুঝতে পারবে না, অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগবে।
তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর চাল কিছু শেয়ার করছি না ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাথে যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে তখন সকালে ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা।